নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন হলো ব্লগ দিতে পারি না, কমেন্ট পড়ে পড়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি। অনেকগুলো দিন হয়ে গেল তো একা একা আছি, তাই আর সত্যি ভালো লাগছে না। সেই জন্য কটা দিন আমি ব্লগ ব্লগ কিছুই করিনি, শরীরটাও ঠিক ভালো লাগছে না। আজকে মনে হলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু বাজে সকাল 8টা, আর দেখো মেঘের কি অবস্থা। তার উপর মেশিনটাও নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে দেখি মেশিনে আর জল পড়ছে না, তাই এত জামা কাপড় মেশিন থেকে বের করে সব হাতে ধুয়ে দিতে হলো। একেতেই টেনশন হচ্ছে এই মেঘলা দিনে আদৌ জামা কাপড়গুলো শুকোবে না, যেহেতু হাতে কাছে আর আমি ভালো করে চিপতেও পারি না। তার উপর দেখি টিপটাপ করে বা বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো, দিদি ডেইলি ব্লগ দাও। আমি জানি না আমি ডেইলি ব্লগ আদৌ দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব টুকটাক ব্লগ দেওয়ার, তোমাদের সাথে সবকিছু শেয়ার করার। তোমরা তো জানো এটা আমার কুকিং চ্যানেল, রান্নাতেও কিন্তু আমার একদম মন বসছে না, আর ভিডিওর কোনো কাজে আমার একদম মন বসছে না। এখন শুধু মনের মধ্যেটা ছটফট করছে কখন ও আসবে, তারপর আমি বাড়ি যাব, মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকবো, মায়ের হাতের রান্না খাবো, আর কিছুদিন আমি আরাম করবো। হ্যাঁ, তবে কিন্তু আর বেশি দিন নেই, ও কিন্তু দু একদিনের মধ্যেই চলে আসবে। মানে ও কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে, ওখান থেকে আসতে একটু সময় লাগে, মানে 3 দিন মতো সময় লাগে। এতদিন কিন্তু আমি, 1 মাস হয়ে গেল আমি ওর জন্য অপেক্ষা করছি, অতটাও কিছু মনে হয় না। কিন্তু যখন থেকে শুনেছি ও বেরিয়ে গেছে, তারপর থেকে কিন্তু একদমই মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে কখন আসবে। তো চলো এবার সকালে চাটা খেয়ে নে। ছেলেকে দিয়েছি দুধ বিস্কিট, কিন্তু ওই মারি বিস্কিটটা দেখছি একটাই আছে, ফুরিয়ে গেছে। আমি আর মানে বাজার টাজার যাচ্ছি না, যেহেতু ও দুদিন পরে চলে আসবে, সেজন্য ওই দুধ বিস্কিট আর মুড়ি দিয়ে ওকে সকালবেলায় খাইয়ে দিলাম, আর আমি খাচ্ছি চা বিস্কিট। ওই যে কার্টুন দেখছে, কার্টুন দেখার কিন্তু একটা প্লাস পয়েন্ট কী বলতো, যা খাওয়াবো তাই খেয়ে নেবে। আর এই যে বিস্কিটগুলো সেই বাবুর জন্মদিনে আমি এনেছিলাম। তারপর এই যে আবার শুরু হলো, এই থেকে শুরু হলো আমার থালা বাসন ধোয়ার পর্ব। তোমরা দেখো দিনের মধ্যে আমাকে কতটা বার মানে থালা বাসন ধুতে হয়। এখন হাজবেন্ড নেই, তাই সকালের ব্রেকফাস্ট আমি বানাই না, তাই অল্প কিছু হলো। তারপরে যখন হাজবেন্ড চলে আসবে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই ব্লগ শেয়ার করবো, দেখবে আমাকে সারাটা দিন কতবার থালা বাসন ধুতে হয়। প্রথমে যখন নতুন নতুন এসেছিলাম, তখন কিন্তু আমার কাছে থালা বাসন অনেকটাই কম ছিল। তারপর যখন ছুটিতে গেলাম, তখন বাড়ি থেকে অনেকগুলো থালা বাসন এনেছিলাম। তারপর এসে প্রায় মাঝে মধ্যে হাজবেন্ডকে বলতাম, জানো তো এখন আমাকে না থালা বাসন বেশি ধুতে হয়। তখন হাজবেন্ড বলতো, তুমি যত ঘরে জিনিস রাখবে তোমাকে তত বেশি কাজ করতে হবে, আগে কম থালা বাসন ছিল, কমেই তুমি সেরে নিতে, এখন বেশি থালা বাসন হয়েছে তাই তোমাকে বেশি মাজতে হচ্ছে, তুমি বেশি ইউজ করে ফেলছো। জানো তো একা থাকলে সব রকম মন খারাপ, টেনশন, সব কিছু এসে যেন ঘাড়ের ওপর একসাথে চেপে যায়। ওই যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেল, এত আমি কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। এমন দিন গেছে যে আমি রাত্রে শুয়ে শুয়ে কেঁদেছি। এখন ওই একা থাকি তো, তাই সারাটা দিন আমার ওই পেজটার কথাই মনে পড়ে আর খুব মন খারাপ হয়। তবে অন্য অনেক বিষয় আছে যেগুলোকে আমি এখন স্কিপ করা শিখে গেছি। আর এই কাজের ব্যাপারে আমার এখন মানে কি বলবো, এতটা মন খারাপ করে কাউকে মানে বলে বোঝানো যায় না। এত কষ্ট করে আমি পেজটাকে দাঁড় করিয়েছিলাম, আর 3 মাসের মধ্যে 36,000 ফলোয়ারও হয়ে গেল, ইনকামও স্টার্ট হয়ে গেল, মানে ওই প্রথম মাস থেকে আমি পেমেন্টও পাওয়া শুরু করলাম, আর 3 মাসের মধ্যে পেজটা আমার উড়ে গেল। মানে কি বলবো, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। দ্য মিলিটারি ফ্যামিলি নামে কিন্তু আমি আর একটা পেজ খুলেছি, তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু পেজটাকে গিয়ে ফলো করতে পারো। হ্যাঁ, আমি নিশ্চয়ই লিঙ্ক দিয়ে দেবো, মানে আমি অত জানি না তো কীভাবে লিঙ্ক দিতে হয়, তবে আমি দেখবো কোথাও একটা সার্চ করে দেখে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে দেখছো পটলগুলো কেমন শুকিয়ে গেছে, 1 সপ্তাহ আগে এনেছিলাম, একদিন রান্না করেছিলাম আর একদিন 5টা বা 6টা ছিল, তার মধ্যে 2টোই ফেলে দিতে হলো, এত পরিমাণ শুকিয়ে গেছে। আর এই যে পটলের খোসা আজকে কম আছে, মানে সব দিন তো মন চায় না, কিন্তু যেদিন বাড়িতে থাকলে অনেক পটলের খোসা হয়ে যায় সেদিন কিন্তু আমরা বাটা করে খাই, তোমরাও হয়তো খাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পনিরটা সেই বাবুর জন্মদিনের পনির, আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম পটল আলু সব কিছুই যখন আছে, একটু আলু পটল পনির দিয়েই তরকারি রান্না করি নিরামিষ, আজ যেহেতু মঙ্গলবার। জানো তো আমার আশেপাশে যেসব নন বেঙ্গলি ফ্রেন্ডরা আছে, মানে আমার বিল্ডিংয়ে, তারা আমার ভিডিও দেখে, তো তারা আমাদের এইসব খাবার দেখে খুব হাসে, বলে পনিরের মধ্যেও তোমরা সবজি দাও, চিকেনের মধ্যেও আলু দাও, শুনে কিন্তু আমি অবাক হয়ে যাই, যেহেতু ওরা খায় না ওদের কাছে এটা অবাকেরই, তো ওরা যখন বলে তখন আবার আমি অবাক হয়ে যাই। হ্যাঁ আমরা তো খাই, আমরা সব কিছুতে আলু খাই। আর এই আলু পটল পনিরের তরকারিটা কিন্তু নিরামিষ দিনে বেশ ভালোই লাগে, আশা করি সবারই ভালো লাগে। আর আমি বেশি মশলা দিই না, যেহেতু ভিডিওর জন্য অনেক রকম মশলা দেওয়া খাবার আমাকে খেতে হয়, সেজন্য এইসব দুপুরে রান্না বান্না মানে যেগুলো ভিডিও ছাড়া করি সেই সব খাবারগুলোতে মশলা খুব কম দেওয়ার চেষ্টা করি। এই যে ভিডিওর জন্য আবার আলু সিদ্ধ মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ময়দা লাগিয়ে নিচ্ছি, মানে একজনকে দিতেও হবে, আমি একা থাকলে তো অল্পই বানাতাম, কিন্তু আজকে একটু বেশি বানাতে হবে, একজনকে দেবো,
মানে সে একটু চোট পেয়েছে, দেখা করতে যাব, একবার তাকে দেখতে যাব, তাই ভাবলাম খালি হাতে যাচ্ছি না, কিছু একটু নিয়ে যাই, সেই জন্য এই সমোসা রোলগুলো বানালাম। তাকেও দেওয়া হয়ে যাবে আর ওই 11টা নাগাদ আমারও একটু খাওয়া হয়ে যাবে, নাহলে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায়। শুধু চা মুড়ি খেয়ে কিন্তু আমি একটা দেড়টা অব্দি থাকতে পারি না। অনেক সময় কী করি, ওই ভাতটা রান্না করি তো তখন হয়তো অল্প কিছু একটু তরকারি হলে সেটা দিয়ে অল্প করে ভাত তুলে খেয়ে নিই। আর এই যে ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট হয়, অনেকে ভাবো হয়তো যে 1 মিনিটের ভিডিও কত সহজে করে ফেলে, কিন্তু না, যে রান্নাটা করতে তোমার আধা ঘন্টা সময় লাগবে সেটা যদি তুমি ভিডিওর মাধ্যমে করো তাহলে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে, সবসময় ডবল সময় লাগে। আর তার পিছনে কিন্তু অনেক খাটনি, ওই যে থালা বাসন সব ধুতে হয়, বেসিন টেসিন, তারপরে ওই যে গ্যাস ওভেন সব নোংরা হয়ে যায়, যেহেতু যখন ভিডিও বানাই তখন তো অন্যদিকে খেয়াল থাকে না, যখন যেটা মন চাইছে তখন সেটা বের করছি, তাড়াহুড়ো করে করছি, সেজন্য অনেক নোংরা হয়ে যায়। এই যে 2nd রাউন্ড থালা বাসন ধোয়া হয়ে গেল, গরম গরম থাকতেই আমি দিতে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে আবার 15-20 মিনিট মতো লেট হয়ে গেল। মানে ওই কী হয় আর কি, দুটো মেয়ে একসঙ্গে বসলে এরকমই গল্প হয়, আর যেহেতু আমি বেরোই না আর সেভাবে যাওয়া হয় না, কিট্টু সোনাকে নিয়ে ওই আধা ঘন্টা বিকেলে থাকি, আধা ঘন্টাও থাকি না, 15-20 মিনিট মতো থাকি, সেজন্য যার সঙ্গে যখন দেখা হয় সে কিন্তু গল্পে একেবারে মাতিয়ে দেয় যে যেন আমি আরও বসি, আরও গল্প করি, আরও কিছু তাদের সাথে শেয়ার করি, কিন্তু না, এগুলো আমি এখন স্কিপ করে দিয়েছি। তারপর আসার পরে দেখি রোদ উঠে পড়েছে, তাই ভাবলাম এই সুযোগ জামা কাপড়গুলোকে এবার উল্টে পাল্টে দিই, নাহলে একদম শুকোবে না। আর এই রোদেরও ভরসা নেই, এখন দেখছো তো রোদ আছে, আবার কিছুক্ষণ পরে হয়তো দেখবে রোদ আবার পালিয়ে গেছে। আমি কিন্তু সকাল সকালে স্নান করে নিই আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, বাড়ি গেলে মানে মায়ের বাড়ি গেলে কী করবো জানি না, শ্বশুর বাড়িতেও করে ফেলি, তারপর ছেলেকেও করিয়ে দিই ওই 9টা সাড়ে 9টার মধ্যে, কিন্তু আজ যেহেতু মেঘলা দিন তাই ভাবলাম একটু লেটেই করাবো। আর দেখো তেলের বোতলগুলো কীভাবে ফেলছে, একটা পুরো তেলের বোতল আমি ছাদে রেখেছিলাম একটু তেলটা গরম করার জন্য, সেদিন মানে একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল তাই আমি রোদে দিয়েছিলাম, গিয়ে দেখি সেটা আমার গ্যারেজের সামনে পড়ে আছে, মানে ওপর থেকে নিচে ফেলে দিয়েছে আর পুরো তেলের বোতলটা ফেটে পুরো তেলটা নিচে পড়ে গেছে, এমন এমন দুষ্টুমি করে। এই যে তারপরে এই যে স্নান টান করে আবার লোশন মাখিয়ে দিচ্ছি, বলছে আমায় দাও আমি একা একা মাখবো। আর এই যে ওকে জামা পরানো, তারপর ক্রিম মাখানো, ওর চুল আস্ট্রে দেওয়া, এগুলো যে এত কষ্টকর কাজ আমার পক্ষে একটা সেকেন্ড চুপচাপ বসবে না, দেখো তোমরা ভিডিওর মধ্যে কতবার পালিয়ে যাবে। আর ওকে আমি ধরে ধরে আমি বকাও করি, চুপ করে বস চুপ করে বস, না সে কিছুতেই শোনে না। তারপর এইদিকে আবার সিটি দিয়ে ফেলেছি, এইদিকে মুগের ডাল রান্না করব, বললামই তো পনির হবে। আর এই যে ভিডিওর যে তেলগুলো আমরা ইউজ করি, তো মানে আমি যে তেলগুলো ইউজ করি সেগুলো আমি দিনের দিনই রান্না করে ফেলি, ছেঁকে রেখেছি, তারপর আবার রাতের জন্য এই কাবলি ছোলাটা মানে ভিজিয়ে রাখলাম। এটা শুধুমাত্র আমার জন্য কিন্তু করা না, আমার জন্য হলে কিন্তু আমি পনির দিয়ে দুপুর রাত দুটোই চালিয়ে নিতাম, কিন্তু একজনকে দিতে হবে সেই জন্য ভিজিয়ে রাখলাম, নয়তো পরে মনে থাকবে না। আর কাবলি ছোলা এমন একটা জিনিস, এটা তুমি 2-3 ঘন্টা আগে, 2-3 ঘন্টাও না, 5-6 ঘন্টা আগে ভেজালে ভালোভাবে সেদ্ধ হবে কুকারে, আর যদি তুমি 1 ঘন্টা আগে মানে ভিজিয়ে রাখো তবুও কিন্তু যতই সিটি মারো সেই সেদ্ধটা হয় না, সেজন্য মনে পড়লো আর টুক করে করে দিলাম। আর রান্না করতে করতে দেখতে এসেছি এবার বাবুটা কী করছে, দেখছি বাইরে চিৎকার করছে, তাই দেখলাম ওকে ঘরে ডাকি, আর বাইরে প্রচণ্ড মশা থাকে তো সেই জন্য একটু ভয় লাগে, একা একা ছাড়ি না, আমি যখন থাকি ওর আশেপাশে তখনই ছাড়ি। তারপরে যে টেবিলের উপরে বসে আবার খেলা শুরু করে দিয়েছে, আমি ওকে বলছি যে তুই নিচে নেমে আয়, পড়ে যাবি, পড়ে গেলে লেগে যাবে, কিন্তু ও কিছুতেই শুনছে না, টেবিলের উপরেই খেলবে, তাই আমি আবার গ্যাসটা লো করে দিয়ে আবার ওর কাছে এসে দাঁড়ালাম। কি বলতো, আসলে ও একা পড়ে গেছে তো, আর আমার এই ভিডিওর কাজ করা শুরু করে আমি তো ব্যস্তই থাকি, কিচেনেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, তখন ওর একটু খারাপই লাগে। আর অনেক সময় কী করে জানো, আমি যখন রান্না করি তখন এসে আমার পাশে বসে বক 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 করে যায়, মাম্মা তুমি রান্না করো, মাম্মা তুমি ভিডিও বানাও, খুব পাকা ছেলে। তারপরে এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো তরকারি করতে করতে দেখি উনি আবার পড়াশোনা করছেন, ABCD বলছেন, তাই এবার ঘরে গিয়ে দেখছি হ্যাঁ আমার খাতা পেনে লিখতে বসেছে, আমি যেই খাতা পেনে ভিডিওর কাজগুলো করি। আর তারপরে এই যে ডালটা বসিয়ে দিলাম, একদম মশলা টশলা কিচ্ছু দিইনি, ওই তেলে কারো জিরে ফোড়ন দিয়ে ডাল রান্না করা, ছেলের জন্য ভাত হয়ে গেছে, পনির হয়ে গেছে, আর দেখো কিচেনের কী অবস্থা, এইটা পরিষ্কার করতে আবার 1 ঘন্টা সময় নষ্ট হবে। এই যে দেখো 3 রাউন্ডের থালা বাসন, আবার এগুলোকে পরিষ্কার করে গ্যাস ট্যাস মেজে আবার কড়াইটাও মাজতে হবে, চলো। তারপর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস ধুয়ে কড়াই টড়াই মেজে সব কিছু সেট করে নিয়েছি। আর আনলিমিটেড নেট পাবো বলে আমি জিওতে রিচার্জ করেছিলাম, এর আগে কখনো করিনি, আমার ভোডাফোনের সিমে আমি রিচার্জ করি তো ভালোভাবেই চলে ঘরের মধ্যে, কিন্তু এখানে ঘরের মধ্যে একদম নেট চলছে না, হাজব্যান্ড যেদিন বেরিয়ে গেছে সেদিনই রিচার্জ করেছিলাম, তারপর থেকে ভীষণ মুশকিল হয় রোদের মধ্যে এসে বেলকনিতে বসে দুপুর ওই 2-2.5টা নাগাদ আমাকে আপলোড করতে হয়। তারপর দেখি ওই যে মৃতদেহের ওই ভ্যানটা যাচ্ছে, এখানে আবার অন্যরকম সিস্টেম, এখানে ওই ব্যান্ড পার্টি বাজায়, বোম ফাটায়, কেউ মারা গেলে তাকে নিয়ে যেতে যেতে এসব কিছু করে। তারপর ভিডিও টিডিও আপলোড করে আবার আমি শুয়ে পড়েছিলাম 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আবার চলে গেছি ওদিকে মোমো বানাতে, মোমো বানাতে বানাতে বা দেখতে এসেছে ছেলে কি করছে, মানে নড়ছে আমি বুঝতে পারছি কিন্তু ঘুমিয়ে আছে, ওইদিকে ঘুমোতে থাকুক, আবার বিকেলে আমি মোমোর ভিডিও বানাবো,
মানে রান্না আর ফুরোয় না। আমার কাছে তো আমার এখন মেন কাজ হয়ে গেছে ওই রান্না করা, থালা ধোয়া, রান্না করা, থালা ধোয়া। তো ছাড়ো, এখন ওই 4:10-15 মতো বাজছে, 4:30 বাজলে ছেলেকে তুলে দেব। এদিকে মোমোটাও হয়ে এসছে, তারপরে যে ছেলের জন্য সুজি রান্না করছি। আসলে ছেলের দুধটা আজকে মানে হঠাৎই ফুরিয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ফ্রিজ খুলে দেখছি দুধ নেই একেবারেই। তাই ওই বিকেলের দিকে যাবো ভাবছি, কিন্তু এই ভিডিওর কাজ করার পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর সাথে একটু স্যুপও বানিয়েছিলাম, এই যে একেবারে রেডি হয়ে গেছে মোমোটা। তারপর আবার ভাবলাম এটা যখন বসিয়েছি স্টিমে, এবার আমি এগুলো আবার সিটি দিয়ে নিই, মানে যতটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আবার মটরগুলো সিটি দিয়ে আবার ওদিকে রুটির আটাটাও মেখে নেব। আজ মঙ্গলবার তো, তাই ওই নিরামিষটাই বানাতে হবে, নাহলে আমি যখনই এই কাবলি ছোলার তরকারিটা বা ওই মটরের ঘুগনিটা রান্না করি আমার আশেপাশে বা নিচের দিদিদেরকে দিয়ে আসি, ওরা কিন্তু খুব সুনাম করে, ওদের খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমাদের রান্নাগুলো একটু অন্যরকম হয়, ওদেরগুলো একটু অন্যরকম হয়, তবে ওরা মাঝে মাঝেই বলে, পায়েল তুমি কি মাঝে মাঝে এই মটর বা এই ছোলার তরকারিটা রান্না করো? আমি বলি আমার কাছে যখন কোনো অপশান থাকে না, সবজি কম থাকে বা ভালো কিছু খেতে ইচ্ছা করে, তখন আমি এভাবেই রান্না করি। আমরা বাঙালিরা জানোই তো, মানে বাড়িতে হঠাৎ করে কেউ এলে ওই লুচি ঘুগনি, লুচি তরকারি এসবই করার চেষ্টা করি। আবার রাত্রিবেলায় অনেক সময় ভালো কিছু খেতে মন চাইলে ওই লুচি তরকারি ঘুগনি এগুলোই করে থাকি। তো আমার এই বান্ধবীগুলো বলে, তো রাত্রিবেলায় ঘুগনি টুগনিগুলো কেন খাস? এগুলো খেলে রাত্রিবেলায় কিন্তু গ্যাস হয়। আমরা বলি আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা প্রথম থেকেই এভাবে খেয়ে অভ্যস্ত, তাই আমাদের আর কিছু হয় না। তারপর আবার থালা বাসন ধুয়ে এই যে ছেলেকে সুজিটা খাওয়াবো, তার মাঝে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরের থালা বাসনগুলো স্কিপ করে দিয়েছি। দেখো 4-5 হয়ে গেল সকাল থেকে, আর ওকে খাওয়ানো কিন্তু খুব মুশকিল। সুজিটা খেতে চায় না আসলে, ছোটোবেলায় খাওয়াতাম কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, তো সেজন্য অনেক রকমও হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলায় আবার ওকে মানে রেডি করে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি। আমাদের বললামই তো ওপরের বিল্ডিংয়ে কিন্তু কেউ নেই, ওপরে আমি একা আছি 4টি বিল্ডিংয়ের মধ্যে, তাই অন্ধকার হয়ে আছে। আমি বেরিয়ে লাইটটা দিয়ে বলছি চল বাবু এবার। ও যেহেতু ওই সাইকেলটা চালায় বিকেলবেলায়, মানে এক রাউন্ড সাইকেল চালায়, এক রাউন্ড ঘুরে বেড়ায়, যেদিন যেরকম মনে হয় আর কি। আর এটা আমাদের গ্যারেজ, আর বাবুর সাইকেলটা সামনেই রাখা আছে, এই যে কী অন্ধকার হয়ে গেছে। ওর বাবা যখন ডিউটি করে তখন তো ওই বাইকটা বাইরেই থাকে, তখনও কী করে বলো তো, একা একাই সাইকেল তোলা, একা একাই সাইকেল নামানো এগুলো করে। কিন্তু এখন যেহেতু ওর বাবা নেই, অনেকদিন থেকে বাইকটা ভেতরেই পড়ে আছে, সেজন্য মানে ওকে আমি ঢোকাই না, মানে একটু ভর্তি হয়ে আছে তো পোকামাকড়ের ওর ভয় লাগে। তাও এই যে চলে এসেছে বলছে মামা আমি লাইটটা অফ করবো, ঘুরে টুরে কিন্তু ওপরে চলে এসেছি। তারপরে এই যে গ্যারেজটা বন্ধ করে দেবো, গ্যারেজ বলতে কী বলো তো, এখানে 6টা ফ্যামিলি আছে, তো 6টা ফ্যামিলিরই আলাদা আলাদা গ্যারেজ, আর এই গ্যারেজের ওপরেই আমার ওই ছাদটা। তারপরে এই যে আবার চলে এসেছি রান্না করতে, রান্নার ফুরোবে না আমার, মানে করতাম না, আমার নিজের জন্য হলে করতাম না, যেহেতু মোমো খেয়েছিলাম ওটাতে পেটটা ভরে আছে, কিন্তু একজনকে দেওয়ার কথা আছে তো সেই জন্য করতে হবে। সেই জন্য ওই রুটি আর এই কাবলি ছোলার তরকারিটা ভাবলাম করে নিই, এখন ওই 7:30 মতো বাজছে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি দিয়ে চলে আসবো। আর আমরা বাঙালি, মানে বাঙালি বলবো না, আমরা কিন্তু ওই 9:30-9:30 দিকেই খাই, কিন্তু এখানে বাকি সব ফ্যামিলি 8টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নেয়, যেটা সেটাই কিন্তু ঠিক। 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বসে কাজকাম করে তারপর শোয়া, আর আমরা কী করি, খাই আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি, যেটা একদম ঠিক না। সেই জন্যই কিন্তু আমাদের গ্যাস ট্যাসগুলো বেশি হয়। আর এই যে রুটি ফুলিয়ে নিলাম, ছোটো ছোটো রুটি, তারপরে ওই যে বলেছিলাম না সকালবেলা এক দিদিকে সমোসা রোল দিয়ে এসেছিলাম, সে আবার দেখি সন্ধ্যাবেলায় আবার এত কিছু খাবার দিয়ে গেছে। আমি বলছি হে ভগবান, আগে যদি জানতাম আমি রুটি মুটি আর কিছু করতাম না, এগুলোই খেয়ে নিতাম, বা ওই যাকে দেওয়ার কথা ছিল তাকে দিয়ে দিতাম। কিন্তু অন্যের জিনিস দেওয়া জিনিস তো অন্য কাউকে দেওয়া যায় না, তাই আর মন খারাপ করলাম না, ঠিক আছে রান্না হয়ে গেছে, একা মানুষ ওই আর কি ফ্রিজে রেখে খেয়ে নেবো সকালবেলায়, মুড়ি ঘুগনি টুগনি কিছু খেয়ে নেবো। তারপরে এই যে 6 থালা বাসন ধোয়ার পর্ব শেষ হলো, তারপর খাওয়া দাওয়া সব করে নিয়েছি। আর এই যে আমার বাইরের লাইটিংগুলো এখনও জ্বালিয়ে রাখি, যদিও কালী পুজো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তাও ভালো লাগে, লাইটিংগুলো জ্বললে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে থাকে, একা একা অতটাও কিছু মনে হয় না। আর তারপরে গেটমেটগুলো এবার বন্ধ করে দিই, 9:30 বেজে গেছে, এখন লাইট টাইট অফ করে গিয়ে আমি আবার বেডরুমে গিয়ে এখন করব ভিডিওর কাজ। আর এই যে আমাদের সেই ছবিগুলো, এই যে আমার কিট্টু সোনা যখন ছোট ছিল ওর অন্নপ্রাশনের ছবি, আমাদের সব ছবিগুলোই মানে অন্নপ্রাশনেরই ছিলাম, কিন্তু ছবি টবিগুলো এবার নিয়ে চলে যাব, মানে পোস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, 2 হয়ে গেল এখানে আসা, দেখা যাক কী হয়। তারপরে এই যে কিট্টু সোনা বেডে শুয়ে আছে কার্টুন দেখছে, আর আমি এখন এই ভিডিওর কাজগুলো করব। এই শুতে শুতে প্রায় এখন 1 বেজে যাবে। তারপর চলো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করি, আর এই বসে বসে ছবি দেখছিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।